वेलकम টু ফ্যান্ডম এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আবার প্রিভিউ নিয়ে তো অনেকদিন বাদে কিন্তু আবার কলকাতা টিমের খেলা এফসি ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি এখনো কিন্তু এফসি ইস্ট বেঙ্গল একটাও ম্যাচ জেতেনি আর বেঙ্গালুরু এফসি কিন্তু মোটামুটি বলতে গেলে একটা রিটার্ন টু ফর্ম কিন্তু হয়েছে মোটামুটি কিন্তু ভালো খেলছে এই মুহূর্তে কিন্তু এখনো কিন্তু টিমটা বলতে গেলে নরমালে আছে তো সেই খেলাটি কিন্তু প্রিভিউ নিয়ে চলে এসেছি আর এফসি ইস্ট বেঙ্গল তো জানোই কোচ স্যাক হয়ে গেছে তারপরে কিন্তু প্রথম ম্যাচ অ্যাসিস্ট্যান্ট কোচেদের হাতে কিন্তু টিম সেটাই দেখার যে টিমটা কি অন্য কোনো ঝলক দেখায় তো এই খেলাটি প্রিভিউ নিয়ে এসেছি সবকিছুই তো বলবো আমাদের যা বক্তব্য সবার আগে যে কথাটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে নিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দাও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে নিচে তো গিয়ে অবশ্যই ফলো করে দাও তো পুছে দা অ্যানালিস্ট বসে আছে অ্যানালিসিস করে দেবে পুরো ফুল স্কোয়াড অ্যানালিসিস তো শুনে নাও তো আজকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল টিমে বেশ কিছু পরিবর্তন আজকে লক্ষ্য করা যাবে কারণ কি অঙ্কিত মুখার্জি কিন্তু ফিট হয়ে গেছে আদিল খানের সাথে মানুলো ডিয়াজের একটা প্রবলেম ছিল সেটা আদিল খানকে খেলা ছিল না তো মানুলো ডিয়াজ চলে গেছে তো আশা করবো আদিল খানও শুরু করবে এবং মাঝ মাঠ বা ওপরের দিকে মানে স্ট্রাইকিং লাইনেও কিন্তু কিছু চেঞ্জেস আসতে পারে কারণ মোটামুটি বেশ সব প্লেয়ারই কিন্তু ফিট হয়ে এসছে শুধুমাত্র জ্যাকি জার্সিং এবং সিডোয়েল এই দুজন এখন অবধি ফুল ফিট নয় তো এই দুজন ছাড়া কিন্তু মোটামুটি স্কোয়াডটাই ফিট রয়েছে তো সেখান থেকে আশা করা যায় যে আজকে কিন্তু যথেষ্ট মানে মোটামুটি ভালো একটা স্কোয়াড কিন্তু নামতে পারে আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই অনেকদিন খেলা হয়নি যেহেতু হয়তো ভুলে যেতে পারো সেটা হলো পেরোসেভিচ কিন্তু এখনো ব্যান্ড পেরোসেভিচ কিন্তু এখনো অনেকগুলো ম্যাচ ব্যান্ড থাকবে এরপর পেরোসেভিচকে কিন্তু পাওয়া যাবে না সেই জায়গায় কিরকম স্কোয়াড নামায় এই দুই অ্যাসিস্ট্যান্ট কোচ মিলে সেটাও কিন্তু দেখার বিষয় আর এরা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের খুব ভালো করে চেনে কারণ ইন্ডিয়ান ফুটবলের সাথে অনেকদিন ধরে যুক্ত তো সেই জায়গা থেকে কিন্তু এটাই দেখা যে কেমন স্কোয়াড নামায় আর রেনেডি সিং কিন্তু আজকে দায়িত্বে রয়েছে আর রেনেডি সিং কিন্তু একজন যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং খুব ভালো কোয়ালিটির একজন কিন্তু প্লেয়ার ছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল তো আশা করবো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ওনার যেইটুকুনি মানে যতটা ফুটবলের উপর নলেজ আছে সেইখান থেকে তো বেস্ট টিমটা নামানোর চেষ্টা করবে এবং আশা করা যায় যে রেনেডি সিং এর কোচিংয়ে হয়তো টিমটা হয়তো ভালো খেলবে আর ইন্ডিয়ান যারা প্লেয়ার রয়েছে সেখান থেকে বেস্ট ইন্ডিয়ান প্লেয়ারদেরকেই হয়তো রিক্রুট করবে কারণ যারা আছে তার মধ্যে হীরা মণ্ডল মোহাম্মদ রফিক সৌরভ দাস আমারজিৎ এরা কিন্তু যথেষ্ট ভালো খেলে আসছে মেনলি বিদেশিদের মধ্যেই মানে পারফরমেন্সটা বাজে চিমা তো একেবারেই বাজে খেলছে তার সাথে কিন্তু ফ্র্যাঞ্জো পার্সেকেও এই ম্যাচে পাওয়া যাবে না কারণ ফ্র্যাঞ্জো পার্সের ইঞ্জুরি রয়েছে ও কিন্তু ফিট নয় মানে সে মানে ডিফেন্সে কিন্তু মাত্র একজন বিদেশিকেই পাবে সেটা হচ্ছে মার্সেলা আর ওপরে অবশ্যই ডার্বি সেভিচ চিমা এই তিনজনকে নিয়েই হয়তো স্টার্ট করবে আর বাকি আটজন ইন্ডিয়ান প্লেয়ারই থাকবে আশা করা যায় তো এই ম্যাচে কিন্তু তিনজন বিদেশি হয়তো দেখতে পাবে কিন্তু বাকিরা কিন্তু নেই সেই জন্য কারণ সিডোয়েল নেই পেরোসেভিচ তো রেড কার্ডে বাইরে ব্যান হয়েছে আর তার সাথে কিন্তু বলেই দিল যে ফ্যানজো পার্সেও নেই তার মানে কিন্তু তিনটে বিদেশিকেই পাবে এই টিমে কিন্তু আটখানা ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে হবে তো সেই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে আটখানা ইন্ডিয়ান প্লেয়ার খেলালে কিন্তু এই স্কোয়াডটা বেশি ভালো খেলবে কারণ বিদেশিরা কিন্তু তেমন কিছু খেলতেও পারছে না সেই জায়গা থেকে যেটা মনে হয় তো সেন্টার ব্যাক পেয়ারিং তো দুজনই থাকবে সেটা হলো মার্সেলা আর মার্সেলার সাথে তো অবশ্যই আদিল খান এই দুজনই থাকবে বা দিকে অবশ্যই হীরা মণ্ডল থাকবে এবার দেখার বিষয়ে ডান দিকে কে থাকে কারণ যতদূর আমরা জানি অঙ্কিত কিন্তু ফিট হয়ে গেছে তো অঙ্কিতকে কি চান্স দিয়ে দেখবে ডান দিয়ে কারণ রাইট ব্যাকে কিন্তু যাদেরকে খেলেছি একজনও ভালো খেলেনি রাজু তো বোঝাই যাচ্ছে অর্ধেক ইঞ্জুরি নিয়ে খেলছে ফুললি ফিট হয়ে খেলছে না সেই জায়গা থেকে এটাই দেখার যে এই ম্যাচে কি অঙ্কিতকে দেখা যায় কিনা আর অঙ্কিত ছাড়া অপশন রয়েছে সেটা হচ্ছে জয়নাল লরেঙ্গো বা গোমেস এই দুজনের মধ্যে তো আশা করা যায় রেডি ফিগার সাথে যেরকম রিলেশন অবশ্যই অঙ্কিতই হয়তো আজকে স্টার্ট করবে তার উপরে অবশ্যই সৌরভ দাস এবং অমরজিৎ সিং এই দুজনকে প্লেয়ারকেই রাখবো কারণ আশা করা যায় এই দুজনকেই নামাবে আর তার সাথে তার উপরে কিন্তু অবশ্যই ডার্বি সেভিচ মোহাম্মদ রফিক এই দুজন এবার একদম ওপরে চিমাকে দিয়েও শুরু করাতে পারে না হলে কিন্তু বলবান বা হাউকিপের মধ্যেও কিন্তু কাউকে শুরু করাতে পারে আর ডান দিকে অবশ্যই নাওরেমকেই চাইবো বা দিকে কিন্তু সেখানে চাইলে নাওরেমকে বা দিকেও খেলাতে পারে তাহলে ডান দিকে কিন্তু রফিককে ইউজ করবে এছাড়া হামাতে লাস্ট ম্যাচে কিন্তু খুব ভালো খেলেছে সেখান থেকে আশা করবো আজকেও হামাতেই শুরু করবে হামাতে বা দিকে তাহলে নাওরেম কিন্তু ডান দিকে চলে আসছে আর উপরে আমি তো প্রেফার করবো যে চিমার থেকে হয়তো বেটার শুরু থেকে হাউকিপকে নামিয়ে দেওয়া উচিত এবার সেটা ডিপেন্ড করছে কোচের উপর যে বিদেশি স্ট্রাইকার নিয়ে নামবে নাকি ইন্ডিয়ান স্ট্রাইকারের উপর ভরসা করবে এবার এটাই দেখার যে মাঝখানে তিনজন কাকে খেলায় আর ওপরে বলা যায় না যে মোহাম্মদ রফিককেও কিন্তু একটা উইঙ্গার খেলিয়ে দিতে পারে কারণ মাঝখানে কিন্তু দুজন ডিফেন্সিভ মিডফিল্ডকে রাখবে আমার যা মনে হয় সৌরভ দাস অমরজিৎকে যদি রাখে তো সেই জায়গায় কিন্তু রফিকের আবার জায়গা হবে না মাঝখানে কারণ রফিকে কিন্তু একটা উইংয়ে তখন খেলাতে হবে আর মোহাম্মদ রফিক কিন্তু যথেষ্ট ভালো কিন্তু উইংয়েও খেলে সেটা কিন্তু আমরা দেখেইছি আর নাওরেমকে তো অবশ্যই দরকার আমারও কিন্তু সেম বক্তব্য
চিমার চেয়ে কিন্তু হাওকিপ থাকলেই হয়তো বেশি ভালো হবে। তো দেখা যাক, চিমাকে হয়তো যেহেতু বিদেশি প্রথম থেকে না হবে, কিন্তু তারপরে যদি কাজে না দেয় আমি তো অবশ্যই চাইবো যাতে হাওকিপকে নামায়। আর ডার্ভিস হেভিস যদি আগের দিনের মতো একটু খেলতে পারে একটু এফার্ট দিয়ে, তবে কিন্তু আমার মনে হয় টিমটা কিন্তু অনেকটাই ভালো খেলতে পারে। কারণ আগের দিনই কিন্তু একমাত্র ম্যাচ যেখানে মনে হচ্ছিল যে ডার্ভিস হেভিস একটু এফার্ট দিচ্ছে। এইবার চলে আসি বেঙ্গালুরুর কথা, এস সিক্স বেঙ্গলে তো পুরোপুরি ডিসকাস করলে, এবার বেঙ্গালুরুর কথা চলে আসি। বেঙ্গালুরু কিন্তু আগের দিন একখানা এমন স্কোয়াড খেলিয়েছিল, মানে অন্যরকম স্কোয়াড, আর যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। আশিক কুরুনিয়ান, সুরেশ সিং ওয়াংজাম খুব ভালো ফর্মে কিন্তু হঠাৎ করে মানে জ্বলে উঠেছে দুজন। সুনীল ছেত্রী কিন্তু শুরু থেকে খেলাচ্ছে না, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে, কারণ সুনীল ছেত্রী যদি 70 মিনিটের সময় আসে তো একটা বিশাল বুস্ট আপ হয়ে যাবে কিন্তু টিমটা। সেই জায়গা থেকে যেটা মনে হয় আগের দিনের টিমটাই আমার মনে হয় পুরোপুরি ধরে রাখবে, সেটা হলো স্ট্রাইকার হলো ক্লেইন্টন সিলভা। আশিক কুরুনিয়ার নিজের ফেভারিট পজিশন মানে লেফট উইং এ কিন্তু ফিরে এসেছে, আর ডান দিকে প্রিন্স ইবারা। তো ফ্রন্টের তিনজন কিন্তু খুব ভালো ফর্মে আছে। তারপরে মাঝখানে হলো ব্রুনো এডগার, যে ডিফেন্সিভ মিডফিল্ড অবশ্যই থাকবে। একদিকে সুরেশ সিং ওয়াংজাম, আরেকদিকে কিন্তু জায়েশ রানি, এরা কিন্তু সবাই মোটামুটি কিন্তু ভালো খেলছে। আর ডিফেন্সে তো মোটামুটি যা আছে তার সেরকমই হয়তো নামবে দুজন ডিফেন্ডার, একজন চ্যারান কস্তা অবশ্যই থাকবে, তার সাথে সেন্টার ব্যাক আরেকজন কাকে খেলায় সেটা হচ্ছে দেখার, পরাগ শ্রীবাস নাকি প্রতীক চৌধুরী। কারণ রোহিত কুমার কিন্তু রাজিত কুমার কিন্তু নাও খেলতে পারে, কারণ আগের দিন কিন্তু হালকা একটা ইঞ্জুরি হয়েছিল। তো রাজিত কুমারের জায়গায় কিন্তু অন্য কেউ আসতে পারে রাইট ব্যাকে। আর লেফট ব্যাকে অবশ্যই রোশন সিং খেলবে, রোশন সিং কিন্তু সব কটা ম্যাচই ভালো খেলে আসছে। আর অজিত কুমার যদি ফুললি ফিট না থাকে পরাগ শ্রীবাসকে কিন্তু রাইট ব্যাক খেলিয়ে, পরাগ শ্রীবাসে কিন্তু মেন পজিশন রাইট ব্যাক, আগের সিজনে কিন্তু সেখানেই খেলেছে, রাইট ব্যাক খেলে কিন্তু প্রতীক চৌধুরীকে সেন্টার ব্যাক খেলাতে পারে। আর বলে তো অবশ্যই গুরপ্রীত সিং সান্ডুই থাকবে। আর সুনীল ছেত্রী কিন্তু এখনো অব্দি পুরোপুরি মানে ফিট নয়, হয়তো নিজেই বলেছে যে আমি হয়তো স্টার্ট থেকে খেলবো না, সাবস্টিটিউট হিসাবে আসবো লাস্ট 2-3 ম্যাচে, কিন্তু তাই আসছে। তো সেখান থেকে কিন্তু হয়তো সুনীল ছেত্রী মানে সাবস্টিটিউট হিসাবে আসতে পারে, বাট আবার চমক দেওয়ার জন্য কিন্তু সুনীল ছেত্রী কিন্তু আজকে শুরুও করে দিতে পারে। তবে আগের দিন আশিক কুরুনিয়ানকে লেফট উইং এ খেলানোর কিন্তু অসাধারণ খেলেছে, তো আশা করবো আজকেও কিন্তু কুরুনিয়ানকে লেফট ব্যাকে না খেলিয়ে অবশ্যই লেফট উইং এ ইউজ করবে। এবং তার সাথে উদান্তা আগের দিন সাবস্টিটিউট হয়েছে অজিত কুমারের জায়গায় এসে কিন্তু ভালো খেলছিল, সেই জায়গা থেকে উদান্তা একদিকে একদিকে যদি কুরুনিয়ানকে দিয়ে শুরু করে তাহলে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের দুজন সাইড ব্যাককে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হবে। আর যেটা হলো সেকেন্ড হাফে যখন চেঞ্জেস গুলো আসবে তখন কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে যথেষ্ট চাপে ফেলতে পারে। যেটা বললাম সুনীল ছেত্রী, উদান্তা সিং, এরা যদি পরের দিকে একসাথে নামে, এদের এরা ছাড়াও কিন্তু আরেকজন আছে যাদেরকে আমরা ভুলে যাচ্ছি, সে হলো দানিশ ফারুক। দানিশ ফারুক কিন্তু ভালো ফর্মে আছে, এসে কিন্তু ভালো খেলছে, যেই ম্যাচটায় চান্স পেয়েছে হেডে কিন্তু গোলও করেছে। এরা তিনজন যদি পরে নামে তবে কিন্তু আরও বেশি চাপ হতে পারে, তখন কিন্তু ডিফেন্সে সবাই হাঁপিয়ে যাবে আস্তে আস্তে, তো চাপ কিন্তু অনেক বেড়ে যেতে পারে এরা পরের দিকে আসলে। আর অবশ্যই এই বেঙ্গালুরুর সাথে খেলতে গেলে কিছুটা হলেও ট্যাকটিক্যালি খেলতেই হবে, কারণ যথেষ্ট কিন্তু স্ট্রং টিম, কোনো কারণে হয়তো অফ ফর্ম ছিল, ফর্মে ফিরে এসেছে লাস্ট দিন কিন্তু অসাধারণ খেলেছে, যদিও বিশাল ক্ষেত্রে দোষ ছিল, কিন্তু তাও বলবো 4 গোল করার মুখের কথা না, টিমটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট লেগেছে। তো সেখান থেকে কিন্তু আজকে রেনেডি সিংকে একদম আটঘাট বাইরেই কিন্তু খেলতে নামতে হবে। তো দেখা যাক কি হয়, আমরা তো আশা করছি অন্তত এতদিন বাদে কোচ চেঞ্জ হয়েছে, প্লেয়াররা এখন হয়তো একটু খুশি আছে যে ইন্ডিয়ান কোচেদের আন্ডারে আছে, তো সেই জায়গা থেকে হয়তো একটু ভালো পারফরমেন্স আশা করতে পারি। আর বেঙ্গালুরুও কিন্তু নিজেদের প্রুফ করতে চাইবে, কারণ আগের দিনই কিন্তু ভালো খেলে ফিরে এসছে মোটামুটি ফর্মে, সেই জায়গা থেকে কিন্তু একদম ফুল দম দিয়ে জিততে যাবে। তো আশা করবো একটা এক্সাইটিং ম্যাচ হবে, আর 7:30 থেকে তো অবশ্যই লাইভে চলে আসবো, তো অবশ্যই কিন্তু তোমরাও চলে এসো। আর তোমাদের কি বক্তব্য যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছো, তোমাদের স্টার্টিং 11 কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।